Drawing. শ্রেণী চতুর্থ। আমি একটি সিংহ আঁকছি, সিংহ কীভাবে আঁকতে হয়? আমি প্রথমে সিংহের মাথাটি আঁকতে চেষ্টা করছি। এখানে একটা সোজা লাইন, তারপর একটু বাঁকা করে সোজা একটি লাইন, তারপর এই রকম করে আরেকটি সোজা লাইন, তারপর নাক, তারপর মুখের এই অংশটা। এটা একটা সোজা, এটা একটা সোজা লাইন, এখানে নাকের মতো করে আমি দিয়ে দিলাম, তারপর মুখ একটু বাড়িয়ে নিলাম, এটা একটা ইয়ের মতো, ইয়ের মতো, তারপর একটু উপরের দিকে গিয়ে এইরকম করে নেব। এইটুকু অংশ ভালো করে আমাদের আঁকতে হবে, তারপর একটু এরম করে ঘুরিয়ে নিলেই গোল গাল হয়ে যাবে, সুন্দর লাগবে দেখতে। এখন আমি চোখ আঁকছি। চোখ কোথায় আঁকবো? এখানে ঠিক ভ্রুর মতো করে আঁকতে হবে, তারপর এই। এটা যখন হয়ে গেল, কানটি এঁকে নেব, কান। এই হলো আমাদের কান, তারপর কেশরের অংশটা, মাথার উপরের কেশরের অংশগুলো এরকম করে। এগুলো ইচ্ছা মতো মোটামুটি মুখটি হয়ে গেছে, তারপর এগুলো পেন্সিল দিয়ে করলেই হয়, চিকন হলে একটু মোটা করতে হবে। তারপর বডির অংশটা, শরীরের যে বাকি অংশটা, এটা কত বড় হবে সেটা নির্ভর করবে মাথাটির উপর, মাথাটা কত বড় সেটা দেখে। তারপর এই অংশটা, তারপর কোথায় আমরা পায়ের অংশগুলো আঁকবো সেটাও কিন্তু এটা বুঝে বুঝে, মাথাটি কত বড়, শরীরটি কত বড়, তার উপর নির্ভর করে আঁকতে হবে, কত বড় বা ছোট করতে হবে। এখন এটা একটু বাড়িয়ে দিই, ভালো লাগবে দেখতে। এত বড় আমি পাকছি, তাহলে এখান থেকে এই রকম করে, এই রকম করে আঁকতে হবে। একটি অংশে, দুইটি অংশে ভাগ করে দিলাম, তারপর এটা সামনের পা, পিছনের পাটি আঁকতে গেলে এখানে কি করতে হবে, এই রকম একটা লাইন দিতে হবে, মানে এ পায়ের যে নিচের অংশটুকু ঠিক ততটুকুই এখানে করব, একটু যেন এর চেয়ে একটু যেন কম হয়। এই হয়ে গেল। এখন পিছনের পায়ের অংশ, পিছনের পায়ের অংশ এই যে এটা অনেকখানি নিচে চলে আসবে। আমাদের এই লাইন বরাবর এখানে পায়ের নিচের অংশটা হবে, তাহলে এই জায়গাটা অনেকটাই খাটো হবে, আর এখানে এসে জয়েন্ট হবে, তাহলে এইরকম হবে।
চিকন হলো একটু মোটা করে দিই, তাহলে দুইটি অংশে ভাগ করে দিলাম। তারপর এ পাটি, এই পাশের পাটি আঁকতে হবে, তাহলে এতদূর উপরে চলে যাব। এই যে একটু এই পাইট পাটির চেয়ে এই পাটি একটু চিকন হবে। তারপর এই যে দুইটি অংশে ভাগ করে দিলাম। এই হলো পা। এখন লেজ, লেজ এই লেজের অংশটি, এটা আসলে নিজে নিজে খুব ভালো করে চেষ্টা করতে হবে। একটু যদিও একটু কঠিন মনে হবে, বারবার আঁকলে এমনিতেই সহজ লাগবে। আমি আবার দেখাচ্ছি নাকের অংশটা, মুখের অংশটা, এই সামনের চুলগুলো, কান। তোমাদের বইয়ের মধ্যেও আছে, বই দেখে দেখে সুন্দর করে আঁকা যাবে। এই হলো মাথাটি, চোখ, এগুলো। তারপর পিঠের এই অংশটা, লেজ পর্যন্ত গেলাম। একেবারে যে সিংহ এঁকে সিংহর মতোই দেখাতে হবে এমন নয়, সিংহর মতো দেখা গেলেই হলো। তোমরা তো ছোট মানুষ, অত পারফেক্ট না হলেও চলবে, কিন্তু যেন একটু সিংহর মতো লাগে। সামনের পাটি আঁকি, এই হলো আমাদের সিংহ। এখন আমি রং করছি, সুন্দর করে রং করতে হবে। রংটা খুব সহজ, খয়েরি রং, কমলা রং আর হলুদ রঙের মিশ্রণে সিংহটার রং করে ফেলবো। এখন হলুদ রং দিলেই মোটামুটি সিংহটির রং হয়ে যাবে।
এই হলো আমাদের সিংহ। আমরা এইভাবেই একটি সহজেই সিংহ আঁকতে পারি ও রং করতে পারি।